আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জেলা প্রশাসন কার্যালয় সুনামগঞ্জ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটু লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটি জানাবেন, ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক প্রাপ্ত ছাড়পত্রের সুনামগঞ্জ জেলায় রাজস্ব প্রশাসনের আওতাধীন নিম্ন বর্ণিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত সুনামগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, পদের সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল 2015 অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে যার জন্য হবে 16 নম্বর গ্রেড 9300 টাকা হতে 22490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা করে গতি থাকিতে হইবে 20 শব্দ। নাজির কাম কেশিয়ার 10 জন্য হবে 16 নম্বর গ্রেড 9300 টাকা হতে 22490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রা করার ক্ষেত্রে গতি থাকিতে হইবে 20 শব্দ। সার্টিফিকেট পেশকার 10 জন্য হবে 16 নম্বর গ্রেড 9300 টাকা হতে 22490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি থাকিতে হইবে 20 শব্দ। সার্টিফিকেট সহকারী 10 জন্য হবে 16 নম্বর গ্রেড 9300 টাকা হতে 22490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরে গতি থাকিতে হইবে 20 শব্দ। ক্রেডিট চেকিং 10 জন্য হবে 16 নম্বর গ্রেড 9300 টাকা হতে 22490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটারে মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি থাকিতে হবে 20 শব্দ। মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী 10 জন্য হবে 16 নম্বর গ্রেড কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা এবং ইংরেজি উভয় প্রকার কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে গতি থাকিতে হবে 20 শব্দ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 16 মার্চ 2023 সকাল 10 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ 15 এপ্রিল 2023 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে সাবমিট এর পর থেকে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।